আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৈয়দ ফিরোজ কবির, এসএফকে আইটি সলিউশন থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসেছি, যে একটি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে স্ক্রিন রেকর্ড করা যায় এবং রেকর্ড করে এটা কিভাবে এডিট করে পাবলিশ করা যায়, এটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ খুবই সহজভাবে আপনাদেরকে জানাবো, যাতে আপনারা এই ভিডিও আমার ভিডিও টিউটোরিয়ালটি দেখে খুবই সহজে এবং সুন্দরভাবে কাজ করতে পারেন। এই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে কন্টেস্টিয়ার সফটওয়্যার, মূল সফটওয়্যার এটাই, এটার ব্যবহার বৃদ্ধি, এটা ফাইল আর এডিট এগুলো সব অন্যান্য সফটওয়্যারের মতোই আছে, এটার বিবরণ আমি পরবর্তীতে দেব। আগে আমি মূল যেটা মাধ্যমে স্ক্রিন রেকর্ড করি, আমরা ভিডিও টিউটোরিয়াল বানাই, সেটা দিয়ে কিভাবে রেকর্ড করা যায় এবং সেভ এন্ড এডিট করা যায় সেটাই দেখাবো। চলুন তাহলে দেখা যাক। এই এটা হচ্ছে যে স্ক্রিন রেকর্ডার অপশনটি এখানে আছে। এখন আমি এটা যেভাবে রেখেছি মানে ডিফল্ট অবস্থায়, এটা যেভাবে আছে ডিফল্ট অবস্থায় থাকাই ভালো, তাতে ব্যবহার করে কোনো ধরনের অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকে না। এটা ওয়েবক্যাম, আপনি চাইলে এতে ক্লিক করে ওয়েবক্যাম চালু করতে পারেন, আপনার ছবিটা দেখা যাবে সাথে সাথে। আপনার যদি না চান তাহলে এটা আবার পুনরায় ক্লিক করে অফ করে রাখতে পারেন। এখন আমি ওয়েবক্যাম অফ করে রেখেছি এবং এখানে ফুল স্ক্রিনে রাখলাম। এটা কাস্টম যদি দিই তাহলে দেখুন এটা এখানে বিভিন্ন সাইজ আছে, যেমন দেখুন এই সাইজটা দিলাম একদম ছোট হয়ে গেছে, তাই আমি এটা ফুল স্ক্রিনেই রাখা ভালো। ফুল স্ক্রিনে দেখুন এই সবুজ সবুজ যে দাগগুলো আছে এটা পুরোটা একটা কভার করছে আমার স্ক্রিনটা, এটা রেকর্ড হবে পুরোটা নিয়ে, তাই ফুল স্ক্রিন ভাবে থাকাই ভালো। এরপর আছে আপনি যদি চান এক্সটার্নাল মাইক্রোফোন অডিও এটা ইউজ করতে পারেন, রেকর্ড ফোন যদি আপনি সময় যদি আপনার যদি রেকর্ড চান শুধু আপনি লেখালেখির মাধ্যমে, যদি আপনি টিউটোরিয়াল অথবা কোনো ধরনের ভিডিও বানাতে চান তাহলে আপনি এখানে ডো নট রেকর্ড মাইক্রোফোন এটাতে ক্লিক করলে তা আপনার ভয়েস অথবা কোন ধরনের অডিও রেকর্ড হবে না, শুধু আপনার ভিডিওটাই দেখা যাবে। এখন আমি যখন আপনাদের সামনে ভয়েসের মাধ্যমে আপনাদেরকে টিউটোরিয়ালের আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, সেখানে আমি এক্সটার্নাল মাইক্রোফোনটা অন রাখলাম এভাবেই, বাকিটা আমি পরবর্তীতে আস্তে আস্তে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি প্রথমে যেটা কাজ করব, আমরা কিভাবে রেকর্ড করি, রেকর্ড করার একদম সিম্পল মেথড যেটা, এটা হচ্ছে যে রেকর্ড বাটন, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে নোটিফিকেশন দিবে 1 2 3 করে, মধ্যে যদি আপনি 1 2 3 মধ্যে যদি আপনি যদি চান রেকর্ডটা করবেন না বন্ধ করতে, তাহলে কিবোর্ড থেকে আপনি F10 চাপার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে, এটা চালু হবে না। এবং আমি শুরু করে দিই, আমি ডাইরেক্ট মাউসের মাধ্যমে রেকর্ডটা চেপে দিচ্ছি, এই F10 দেখছেন F10 স্টপ রেকর্ডিং, এখন আমার রেকর্ডিংটা চালু হয়ে গেছে, এখন আমার রেকর্ডিং চলছে। আমি এই ক্যামটাসিয়া রেকর্ডিংটা এটা চালাচ্ছি এই জন্য, এটা আপনাদের দেখাবার জন্য, এটা যদি এটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতাম তাহলে আপনাদেরকে ভালোভাবে দেখানো যেত না, কেননা এই সফটওয়্যারটি রেকর্ডিং করার সময় এখানে অনেক টুলস আছে যেগুলো ভিজিবল হয় না চালু অবস্থায়, সেজন্য দেখুন এখন চালু অবস্থায় অপশন এটা আসতেছে না এভাবে, সেজন্য আমি আপনাদেরকে বোঝাবার জন্যে এই কাজটি করেছি। এখন দেখুন এখন 48 সেকেন্ড চলতেছে, তারপর আপনি আপনাদের জাস্ট একটা সিম্পল একটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি, যেটা আমি এখন পাউজ করছি, পাউজ দিয়ে দিচ্ছি, F9 চাপার সাথে সাথে এটা পাউজ হবে, পুনরায় চালু করতে হলে
F10 F9 চাপলে পুনরায় এটা চালু হয়ে যাবে। এখন আমি এটাকে মাউসের মাধ্যমে যে ক্লিক করব না, এটাকে আমি F9 কিবোর্ড থেকে F9 চাপবো, দেখুন এটা পাউজ হয়ে যাবে। F9 আমি দেখুন পাউজ হয়ে গেছে। এখন আর এখন আমার রেকর্ডিংটা 2.9 এর স্টপ হয়ে আছে। এখন আমি যদি রিজিউম করতে চাই, আবার পুনরায় চালু করতে চাই, তাহলে কিবোর্ড থেকে F9 চাপবো, পুনরায় এটা চালু হয়ে যাবে। চালু হয়ে গেছে, এর দেখুন 2014-15 চলতেছে। এখন এতটুকু আমার দেখার প্রয়োজন ছিল। যাক, এখন যে কাজটা আমি করব, এখন স্টপ আপনি চাইলে এখান থেকে মাউসের মাধ্যমে স্টপ ডাইরেক্ট ক্লিক করে স্টপ দিতে পারেন, অথবা কিবোর্ড থেকে F10 চাপার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে। দেখুন আমি কিবোর্ড থেকে F10 দিচ্ছি, একটা ভেরিফিকেশন এসে এখন আমার রেকর্ডিংটা চালু হয়ে গেছে। দেখুন যখন আমি স্টপ করলাম, স্টপ করার সাথে সাথে একটা গ্রিন সিগন্যালের মতো একটা সিগন্যাল দিয়ে ভেরিফিকেশন করে এটা স্ক্রিনটা আমার সামনে চলে এসেছে। দেখুন এটাই, এখন এটা আমি আবার পুনরায় চালু করছি স্ক্রিনটা, যেটা আমি রেকর্ড করেছি আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য, আপনাদের অনুভবের জন্য। দেখুন এই ক্যামটাসে রেকর্ডিংটা এটা চালাচ্ছি এই জন্য, এটা আপনাদের দেখাবার জন্য। এটা যদি আমি এখন পজ করে রাখলাম, হ্যাঁ এখন যে কাজটি করতে হবে আমাকে, আপনি যদি, হ্যাঁ এখন আমাকে আর একটি কথা বলতে হবে, আপনি যে আমি যে ভিডিওটি এখন রেকর্ড করেছি, এই ভিডিওটি আপনাদের দেখার জন্য, এটা যদি হয়তো আপনারা যদি করেন, হয়তো বা আপনার প্রয়োজন নাই এটা, বা ভালো হয়নি, অথবা অন্য কোনো কারণে আপনি সেভ করতে চাচ্ছেন না বা এডিট করতে চাচ্ছেন না, তাহলে আপনি ডিলিট করে দিতে পারেন। এই ডিলিট বাটন যদি দেন, এটা ডিলিট বাটন ক্লিক করলাম, দেখুন এখানে একটা মেসেজ এসেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস রেকর্ডিং। আমি কিন্তু এখন এটা ডিলিট করব না, আমি আপনাদের দেখার জন্য বলেছি। যদি ডিলিট করতে চান, ইয়েস দিলে ডিলিট হয়ে যাবে কমপ্লিটলি, আর যদি নো দেন তাহলে ডিলিট হবে না। তো আমি নো দিব, আমি ডিলিট করতে চাচ্ছি না, কারণ এটা আমি সেভ এবং এডিট করব আপনাদের দেখাবার জন্য। সেজন্য আমাকে সেভ অ্যান্ড এডিট এ বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, দেখুন এটা একটু ভেরিফিকেশন ক্যাপচার ওয়ান, এখানে অটোমেটিক্যালি আমার একটা ফোল্ডার এসে গেছে আমার, যেখানে আমি সেভ করব। এরকম যেমন এটা এখন ক্যাপচার ওয়ান, এটা যেটা আছে সাবারিটে, মানে সি ড্রাইভেই রেকর্ডিং হচ্ছে, সেভ হবে। সেজন্য ক্যাপচার ওয়ান দিতে পারেন, অথবা বা আপনি অন্য কোনো নাম দিতে পারেন। আমি এখানে ক্যাপচার ওয়ানই দিয়ে দিই, ক্যাপচার ওয়ান দিয়ে সেভ বাটন ক্লিক করব। ক্যাপচার ওয়ান এটা এখানে এটা লিখে দিতে পারি, ক্যাপচার ওয়ান টেস্টিং লিখে দিতে পারি, টেস্টিং লিখে দিতে পারি। এরপর বাকিগুলো ট্যাগ রেকর্ডিং ফাইল এটা ঠিক থাকবে, সেভ দিব। এখন দেখুন এটা সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। এখন সেভ হওয়ার সাথে সাথে এটা মূল যে সফটওয়্যারটি আছে ওটাতে ওপেন হয়ে যাবে। এখন আমাদের ফাইলটি সেভ হয়ে গেছে, কিন্তু এডিট আমরা এখনো করি না, এডিট করব না, এডিট করব আমি নেক্সট ভিডিওতে। তবে আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকেন, এটাই আমার কাম্য, এবং আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।